জয় রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করব যেটা রয়েছে আজকের দিনে চারটি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যের পরিবর্তন বা ভাগ্যের চাকা ঘটে যেতে পারে আজকে হঠাৎ প্রাপ্তি ঘটনা ঘটতে পারে তো কোন কোন রাশি রয়েছে কি কি উপায় অর্থপ্রাপ্তি ঘটবে তার সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তবে আপনি আপনার রাশি সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে দিতে পারবেন তো চলুন সবার প্রথমে আমরা দিনের পঞ্চাগ্য সম্পর্কে জেনে নিচ্ছি আজকের দিনের ইংরেজি ভাষার তারিখ হচ্ছে নয় ডিসেম্বর দু হাজার তেইশ সাল বাংলা ভাষার তারিখ হচ্ছে বাইশে অগ্রাহ চোদ্দশো তিরিশ সাল আজকের দিনের বার হচ্ছে শনিবার আজকের দিনের চন্দ্র রাশি গোচর করবে তুলা রাশিতে তাই যেই জন্মঘট করবে তার রাশি হবে তুলা রাশি এর ফলে কিছু ক্ষেত্রে নেগেটিভ রেজাল্ট ঘটবে কিছু ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট ঘটতে চলেছে আজকের দিনের সূর্যোদয় সময় আজকের দিনের সূর্যোদয় ঘটবে সকাল ছটা বেজে নয় মিনিটে এবং সূর্যাস্ত ঘটবে বিকাল চারটা বেজে আটচল্লিশ মিনিটে আজকের দিনের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী তিথি আজকের দিনে এটা থাকবে তিথি সকাল ছটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত তারপরে দ্বাদশী তিথির প্রবেশ নক্ষত্র হচ্ছে চিত্রা নক্ষত্র আজকের দিনের যে অশুভ সময়টা রয়েছে যে সবার ভিতরে আপনারা কোনো রকমের শুভ কাজ করা থেকে আপনারা একদমই বিরত থাকবেন সেটা হচ্ছে ওই সকাল ছটা বেজে নয় মিনিট থেকে একটা অশুভ সময় চলছে সকাল সাতটা বেজে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত এছাড়া আরেকটা অশুভ সময় রয়েছে বিকাল তিনটা বেজে তিরিশ মিনিট থেকে অশুভ সময় চলছে বিকাল চারটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত এই দুটো সময়ের ভিতরে আপনারা কোনো রকমের শুভ কাজ ভালো কাজ করা থেকে বিরত থাকবেন আর আজকের দিনের সব থেকে ভালো সময় যেটা হচ্ছে সেটা হচ্ছে সকাল আটটা বেজে দুই মিনিট থেকে ভালো সময় চলছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত আপনারা এই সময়টার ভিতরে সব ধরনের শুভ কাজ ভালো কাজ বা নতুন কাজ শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনার কাজটি সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এখন আমরা বিস্তারিত আলোচনা করব আজকের দিনের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক আর বিস্তারিত আলোচনা করবো সেই চারটি ভাগবান রাশির নাম সম্পর্কে সর্বপ্রথম যে ভাগ্যবান রাশি নাম উঠে আসছে তার নাম হচ্ছে আজকের দিনে কর্কট রাশি কর্কট রাশি জাতায়াতিকাদের ক্ষেত্রে আজকে ভাগ্যের পরিবর্তন ঘটবে হঠাৎ করে প্রাপ্তি ঘটানোর সম্ভাবনা রয়েছে আপনার পুরনো বিনিয়োগ আপনাকে আজকে ভালো রিটার্ন দিচ্ছে নিজস্ব ব্যবসায় আজকে হঠাৎ পরিবর্তন করা যাচ্ছে নতুন কোনো উপায় অবশ্যই আপনারা ইনকাম করতে সক্ষম তাড়াহুড়ো করবেন না নিজের সমস্ত কাজ টাইম টাইমব্যাপী করে ফেলার চেষ্টা করবেন আর কারোকে টাকা পয়সা বাকি দেওয়া থেকে একদমই আপনারা বিরত থাকুন আজকের দিনে নতুন করে রকম ঋণ নেওয়া বা দেওয়া দুটো ক্ষেত্রেই আপনারা বিরত থাকুন যেটুকু আছে আজকে আপনার আর্থিক স্থিতি সেইটুকুকে ম্যানেজ করে নিয়ে চলার চেষ্টা করবেন কাছে কোথাও ঘুরতে যাওয়ার জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে অবশ্যই আপনারা ঘুরতে যেতে পারেন আর আপনার বন্ধুরা মিলে আজকে কোনো ব্যবসা বা কাজ শুরু করতে চাইলে অবশ্যই করুন সেক্ষেত্রে দিনটি ভালো রয়েছে আর পারিবারিক পরিস্থিতি আজকে যদিও খারাপ ছিল সেটা ঠিকঠাক বা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে ভালো রয়েছে সেদিক দিয়ে আপনাদের দিনটি ভালো রাখছে আর মার্কেটে যে টাকা পয়সাগুলো বাকি ছিল বা বকেয়া টাকাগুলি মার্কেট থেকে তুলতে পারেন তবে হ্যাঁ আজকে কিছু ঝামেলা আপনাদের কিন্তু সাবলাতে হতে পারে আপনাদের মার্কেটে বকেয়া টাকাগুলি না তুললে আপনার আর্থিক স্থিতি কিন্তু খারাপ হতে পারে ওর কথা আজকে সম্ভাবনা খুব ভালো তো এটাকে কাজে লাগাতে পারেন এখন আমরা যেয়ে দেব পরবর্তী সেই দ্বিতীয় ভাগ্যবান রাশি নাম হচ্ছে তুলা রাশি তুলা রাশি যাতায়াতের ক্ষেত্রে আজকে পরিশ্রমের ফল পেতে চলেছেন আপনারা যারা অনেকদিন ধরে কোনো চাকরি বা কাজের চেষ্টা করছিলেন সেক্ষেত্রে আজকে ভালো যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছিলেন সেক্ষেত্রে আপনাদের জন্য দিনটি খুবই বেশ ভালো একটা দিন বলা যেতে পারে নিজের ফেলে রাখা কাজগুলোকে আজকে তাড়াতাড়ি করে করে ফেলুন আর যারা আজকে অফিসে অলরেডি কাজ করে সেক্ষেত্রে আজকে আপনাদের বেতন বৃদ্ধির একটা ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে নিজের কাজ আজকে নিজে করুন কারোকে কোনো রকমের দায়িত্ব দেবেন না ভালো অবশ্যই আজকে বিচার করা জরুরি রয়েছে আজকে আপনার পুরনো কিছু বিনিয়োগ ভালো রিটার্ন দিচ্ছে সেক্ষেত্রে আপনার আর্থিক স্থিতি অনেকটা ভালো যাচ্ছে আর তাড়াহুড়ো করবেন না যেখানে সেখানে টাকা বিনিয়োগ করা থেকে বিরত থাকবেন আজকে আপনারা স্বজনের কাছ থেকে ভালো আর্থিক সহায়তা পেতে চলেছেন সে দিয়ে দিনটি খুব ভালো আপনার আত্মীয়দের সঙ্গে একটা ভালো সময় কাটাতে পারেন আজকের দিনে সেক্ষেত্রেও দিনটি ভালো রয়েছে আত্মীয়দের সুবাদে আজকে আপনার ইনকাম বাড়ার সম্ভাবনা খুবই ভালো আর বন্ধুবান্ধবের সঙ্গে আজকে কোনো নতুন বিজনেস প্ল্যানিংয়ের পরিকল্পনা করে থাকলে যদি প্ল্যানিং থাকে অবশ্যই আপনারা করতে পারেন সেক্ষেত্রে দিনটি ভালো যাচ্ছে আজকে আপনাদের হঠাৎ প্রাপ্তি মানে লটারি প্রাপ্তিরও একটা সম্ভাবনা লক্ষ্য করেছে আপনারা চাইলে আজকের দিনে তাদের লটারিও কাটতে পারেন এখন আমরা বিস্তারিত আলোচনা করব সেই তৃতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে ধনু রাশি আজকের দিনে ধনুরাশি রাশি ক্ষেত্রেও ভাগ্যের পরিবর্তন খুব ভালো রয়েছে আজ আপনারা যে কাজটি অলরেডি করছেন তাদের ক্ষেত্রেও কাজে বেতন বৃদ্ধি হতে পারে যারা নতুন চাকরি খোঁজ করছেন তাদের ক্ষেত্রে নতুন চাকরির যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কাছে কোথাও ঘুরতে যাওয়ার জন্য সুযোগটা বেশ ভালো অবশ্যই আপনারা ঘুরতে যেতে পারেন আর আপনারা আজকে কারোকে খুব বেশি বিশ্বাস করবেন না আর বড় অঙ্কের টাকা পয়সা কারোকে ধার দেবেন না মার্কেটে যে টাকা পয়সাগুলো বাকি ছিল সেগুলো তোলার চেষ্টা করবেন বা যারা আজকের দিনে নতুন কোনো কাজ শুরু করতে চাইছে অবশ্যই করতে পারেন সেক্ষেত্রে আপনাদের ভাগ্য আপনাদের বেশ সহায়তা রয়েছে সেক্ষেত্রে দিকটি খুব ভালো তাড়াহুড়ো করবেন না নিজের কাজগুলোকে গুছিয়ে চলার চেষ্টা করবেন হয়তো ঝামেলা জড়ানো থেকে আপনারা বিরত থাকবেন আচ্ছা মা বাবার স্বাস্থ্য দিকে বিশেষ ধ্যান রাখুন মা বাবার সঙ্গে আজকে যতটা পারেন বুঝে কথা বলবেন সেটা জরুরি রয়েছে আর পুরোনো কোনো বন্ধুর সঙ্গে আজকে আপনার দেখা হতে পারে তারা আপনার কাছে নতুন কোনো বিজনেস প্ল্যান বা বিজনেস আইডিয়া নিয়ে আসতে পারে আপনারা সেটা ভেবে দেখতে পারেন আজ আপনার অনেক দিনের ছোটোখাটো ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে আজ আপনার পুরনো কোনো বিনিয়োগ আপনাকে ভালো রিটার্ন দেবে তো আপনারা ইনভেস্টমেন্টে বড়ো যোগ রাখবেন আর আপনারা শেয়ার মার্কেট বা ট্রেডিং এর সঙ্গে যদি প্রতিনিয়ত যুক্ত রয়েছেন বা আজকের দিনে যুক্ত হতে চাইছেন এমনটা হয়ে থাকলেও আপনাদের জন্য দিনটি বেশ ভালো আজ পুরোনো কোনো আত্মীয় আপনার সঙ্গে দেখা করবে নতুন কোনো বিজনেস আইডিয়া দিতে পারে বা ভালো কোনো কাজের যোগাযোগ করে দিতে পারে সেক্ষেত্রে আপনাদের দিনটি ভালো রয়েছে তো ওর মোট কথা আজকে আপনাদের হঠাৎ প্রাপ্তি হঠাৎ কোনো কাজের যোগাযোগ এরকম কিছু ঘটার সম্ভাবনা থাকছে তো আপনারা অবশ্যই প্রস্তুত থাকবেন খোঁজখবর রাখবেন এরপরে আমরা জেটবো আজকের দিনের শেষ সেই ভাগ্যবান রাশি না মানে পঞ্চম ভাগ্যান চতুর্থ ভাগ্যবান রাশি নাম হচ্ছে কুম্ভ রাশি আজকের দিনে কুম্ভ রাশি ক্ষেত্রে ভাগ্যের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কি কি উপায়ে ভাগ্যের পরিবর্তন ঘটবে প্রথমত হচ্ছে আপনাদের চাকরির জায়গায় বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে নতুন চাকরির যোগাযোগ হতে পারে যারা অনেকদিন ধরে চেষ্টা করছিলেন যারা পড়াশোনা করছেন চাকরির জন্য তাদের ক্ষেত্রে কোনো ভালো যোগাযোগ হতে পারে বা যারা সরকারি চাকরি করার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে আজকে কিছুটা পজিটিভ রেজাল্ট আসবে চাকরি হয়তো না হলেও কিন্তু ভালো করে যোগাযোগ ভালো সোর্স তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে পড়াশোনার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসবে যারা পড়াশোনা করছেন আর যারা ব্যবসা করছেন বিশেষ করে যারা আজকের দিনে প্রোডাক্ট রিলেটেড ব্যবসা করছেন সেটা যে কোনো প্রোডাক্ট হতে পারে সেলস মার্কেট সেলস মার্কেটে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে আজকে একটু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে ভালো ইনকামের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আর আপনার আটকে থাকা সমস্ত কাজগুলিকে তাড়াতাড়ি করে সেরে ফেলার সুযোগ পাবেন আজকে আপনার বন্ধুবান্ধবের কাছ থেকে কিছু টাকা পয়সা আপনি সাহায্য পেতে পারেন হয়তো কোনো ব্যবসা বা কারো কাজ শুরু করার ক্ষেত্রে কিছু কিছু বন্ধুর কাছ থেকে আপনি আর্থিক সহায়তা পেতে চলেছেন যা আপনার আর্থিক স্থিতিকে অনেকটা বেশ উন্নতি করছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে আপনার পরিবারের সকলের সদস্যদের প্রতি একটু খেয়াল রাখবেন পারিবারিক পরিস্থিতি যদি খারাপ ছিল আজকে মিটিয়ে নেওয়ার জন্য বেশ ভালো সুযোগ থাকবে অবশ্যই আপনারা মিটিয়ে নিতে পারেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আবারও প্রত্যেক দিনের মধ্যে যেটা বলার সেটা হচ্ছে কি আপনার যদি না ফলাফলটা ঘটে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আপনার জন্মছকের সাথে একটু মিলিয়ে দেখে নিতে হবে আজকের দিনে মঙ্গল রাহু শুক্র এবং বর্তমানে বুধের পরিস্থিতি কেমন রয়েছে যদি পজিটিভ থেকে থাকে আপনার দশার যদি পরিস্থিতি ঠিকঠাক থেকে থাকে তাহলে অবশ্যই আপনার কিছু না কিছু প্রাপ্তি ঘটবে আপনার অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য